বলেছেন বিজিবি সাহেব যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সব সময় ওনাদের সাথে প্রপারলি, যখন কেসটা যাবে কোর্টে কনভিকশনের রেট আরও বাড়াতে হবে, আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম এবারে কনভিকশন হলো না তো লাভ হবে না। তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও, যারা আমাদের পিপিরা আছেন, এপিপিরা আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগেল সাইডে, তাদেরকে নিয়েও আমি বলব এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের, তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্রেংথেনিং হবে। আমি আরেকটা জিনিস আমি আজকে যেটা ওনাদেরকে বলেছি, যত পুরনো কেস আছে আমি বারবার আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবগুলো সবকটা বের করুন আপনারা, কারণ কোনো জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চলবে। এবং আমরা জানি যে আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন ক্লোজ হয়ে গেছে, তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি, এটা একটা ভুল বার্তা, ওপেন করা যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেভাবে কাজ করবো, যেটা বলেছি সেটা আমরা করব। আজকে সেই বিষয়গুলো বলা হয়েছে, ট্রাফিকের বিষয়ে আজকে কথা বলেছি, ট্রাফিকের সারা ভারতবর্ষ না শুধু পৃথিবীর বহু জায়গার মধ্যে ট্রাফিকের সাংঘাতিক অবস্থা, কারণ যেভাবে ভিকেলসের এক্সপ্লোজন হয়েছে সমস্ত জায়গায় একই সমস্যা, আমাদের ত্রিপুরাতে আমরার যে অবস্থা আছে তার মধ্যে কেন না আমরা মানুষকে রেহাই দেব, আমাদের যা সমস্যা আছে আমি ট্রাফিক পুলিশকে ওদের আছে এবং পুলিশকে এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমরা সবাই মিলে বসে একটা আমাকে বলছে রেডি করেছে, আমিও বলেছি আমরা বসবো, বসে কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়, শুধু আগরতলা না অন্যান্য জায়গায় অন্যান্য শহর আমাদের ত্রিপুরা সেখানেও যাতে আমরা করতে পারি সেই বিষয়ে আমি বলছি। অর্থাৎ যে যে সমস্যা, কারণ আমাদের যখন সেই দায়িত্ব আমরা পেয়েছি ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা এখন দায়িত্ব পেলেছেন, ইউ আর ব্লেসড যে ইউ আর ইন দ্যাট চেয়ার অর অন দ্যাট চেয়ার, কাজে এমন যেন হয় যে যে আমি যেহেতু এখানে দায়িত্ব পেয়েছি মানুষ যেন সারা জীবন মনে রাখে যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমরাও আমি এই কথাটা ওনাদের বলেছি যে আমাদের এমন সব দারোগাবাবুরা ছিলেন এক সময় তাদের নাম আমরা এখনো বলি, তো আপনারা এরকম কাজ করেন, ট্রান্সপারেন্সির বিষয় আপনারা আনো যাতে কেউ আপনাদের না বলতে পারে যে না এই আপনারা করেন। তো ট্রান্সপারেন্সি বজায় রেখে আমাদের ত্রিপুরা সরকার বারবার বলছে আমরা ট্রান্সপারেন্সি, আমরা এক দুটো ঘটনা এদিক সেদিক হতে পারে সেটা আমরা করবো, কিন্তু ট্রান্সপারেন্সি রেখে যেন পুলিশ কাজ করে মানুষ সেটা মনে রাখে, এই কথাগুলোই আমাদের আলোচনা হয়েছে। এবং আইন শৃঙ্খলার যে বিষয় সেটাকে আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।